কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন আপুয়ার খাতা নেসারিয়া আলী মাদ্রাসার কর্মরত সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি দেলোয়ার হোসেনের নাম এমপিও সিট থেকে বাতিল হওয়ায় এলাকার তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ১৯৪০ সালে আপুয়ার খাতা নেসারিয়া আলিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও ১৯৮৫ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। তৎকালীন সময়ে মৌলভী মফিজুল হক নামে একজন গুণী মানুষের প্রচেষ্টায় মাদ্রাসাটি এলাকায় গড়ে ওঠে। বর্তমানে মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৪৫৩ জন এবং শিক্ষক কর্মচারী সংখ্যা ২৩ জন। আপুয়ার খাতা নেসারিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আব্বাস আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নোমান ফেরদুস খান দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মাদ্রাসার কর্মরত সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি দেলোয়ার হোসেনের নাম এমপিও সিট হতে বাতিল হওয়ায় এলাকার তোলপাড়ের সৃষ্টি হয়। পরিসেবা অংশ হিসাবে এমপির কপিতে দুইজন সহকারী শিক্ষকের বয়সের মধ্যে তারতম্য দেখতে পাই। তন্মধ্যে আমার অত্র মাসা শিক্ষক দেলার হোসেন, সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি, দুইজনেরই আমি সংশোধনী ঠিক করার জন্য সংশোধনের লক্ষ্যে কমিটির মিটিং রেজিস্ট্রেশন করি এবং রেজিস্ট্রেশনের সঙ্গে সম্পৃক্ত কাগজপত্র সহ বোর্ডে সংশোধনের জন্য আবেদন করা হয়। ১৭ সাল থেকে ধারা আমার ৩ মাসের মধ্যেই আর একজন শিক্ষক তাজুল ইসলাম প্রভাষক আরবি ও সংশোধন হয়ে আসে, কিন্তু তত্ত্বপ্রযুক্তি সহকারী শিক্ষক দেলার হোসেন এর ভুলে থেকেই যায়। ইতিমধ্যে ওই বোর্ডের পরিবর্তন, অধিদপ্তর চেঞ্জ, বিভিন্ন কারণবশত তার সংশোধনটা হয়ে আসতেছে না, কার্যক্রম আমাদের চলতেছে। হয়তোবা লকডাউনের নির্সনা যখন হবে, যখন অফিস সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হবে, ইনশাল্লাহ আমি আশাবাদী তার এনটিপিতে তার বয়স সংশোধনে আসবে। এতটুকুই আমার প্রসঙ্গে আলোচনা শেষ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, কলকাতা নেসারিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। আমি অত্র প্রতিষ্ঠানে যোগদান করি ২০০৪ সালে। ২০০৫ সালে আমার এমপিও ভর্তি হয়, ১-৯-২০০৫। এমপিও কপিটা উত্তোলন করে দেখি আমার জন্ম তারিখ সঠিক, জন্ম তারিখ ১০-১-৮১। ভুলবশত ১০-১ ঠিক আছে, কিন্তু ৬১ হয়ে আছে। এই জন্ম তারিখটি সংশোধনী করার চেষ্টা করি প্রিন্সিপাল মহোদয়কে জানাই। উনি কাগজ নিয়ে ঢাকা যায়। ঢাকা যাওয়ার পর বলে যে আগামী মাসে এরকমভাবে সংশোধন হয়ে আসবে। যখন দেখছি সংশোধন হচ্ছে না, তখন আমি নিজে পদক্ষেপ গ্রহণ করিলাম। আমি ২০১৫ সালে ঢাকা যাই কমিটির রেজলিউশন যাবতীয় কাগজপত্র সহ। তখন যখন আমি ঢাকা যাই, তখন অনলাইনের কাজ শুরু হয়। অনলাইনের কাজ হওয়ার পর কীভাবে কাগজ সেল করবো, অফিস ডিসিশন দিতে একটু বিলম্ব করার পরে তো অনলাইনে আমি সেন্ড করি ২০১৫ সালে। ২০১৫ সালে সেন্ড করার পর তখন মাদ্রাসা অধিদপ্তর পরবর্তীতে ১৬ সালে আলাদা হয়ে গেল। ২০১৭ সালে আমি মাদ্রাসা অধিদপ্তরে কাগজ জমা দিই। ২০১৭ সালে কাগজ জমা দেওয়ার পর ২০১৭ সালের অষ্টম অধিবেশনে আমার জন্ম সঠিক ভুল জন্ম তারিখটি সংশোধন হয়। অষ্টম অধিবেশনের ক্রমিক নং ৬২তে আমি সংশোধনী পাই। অফিসে কাগজ দেখি, কাগজ দেখার পর অফিস ডিসিশন দিল যে এই আমাদের আপাতত সার্ভার নষ্ট আছে, সার্ভারটা ভালো হলে আপনার এমপিওভুক্তির জন্ম তারিখ সঠিক যাবে। এরকমভাবে কালক্ষেপণ হইতে না হইতে করোনা আসি যায়। এই করোনার প্রাদুর্ভাবে ১ বছর আমার বিলম্ব হয়। এদিক মধ্যে অফিস পরিবর্তন হয়, নিউ দিল্লি রোডে আসি। তারপর যখন আমি অফিসে যোগাযোগ করলাম, তখন আবার ওনারা কাগজ জমা চাইল। আমি যথানিয়মে কাগজপাতি জমা দিই এবং আমার কাজ প্রসেসিং অবস্থায় আছে। আমি আশা করতেছি এমপিওতে সংশোধনী পাবো ইনশাল্লাহ, সেটা হয়তোবা বেশি দূরে নয়, আর কয়েক মাসে।
আপনাদের কাছে সবার কাছে আমি দরখাস্তি আমার এমপিও কুপির জন্য সংশোধনী এবং আমার চাকরিটা বহাল থাকে এই কামনা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।